ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাকে রান্নাঘরে দেখে প্লিজ তোমরা ভয় পেও না, তোমাদেরকে বেশিক্ষণ এখানে আটকে রাখবো না। তো আমি রান্নাঘরে এসেছি, আজকে কোনো রান্না এই মুহূর্তে শেয়ার করছি না। যে সকালে তো আমি চা বিস্কিট মুড়ি খাই, খাওয়ার পর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, ওই জন্য এখন এসেছি একটু ছাতু খাবো বলে। ছাতু, এটার মধ্যে আমার ছাতু থাকে, তো ছাতু ফুরিয়ে গেছে, এখন ছাতু ঢালতে হবে। এই হচ্ছে কি বলবো, প্রধান উপপ্রধান মেম্বার এরকম থাকে না, এই হচ্ছে উপপ্রধান, এই হচ্ছে মেম্বার, আর প্রধান হলো এইটা। মানে ওখানে গেলে কোনো চিন্তা নেই, নষ্ট টষ্ট হওয়ার কোনো ভয় নেই। তো এখন এখন বাজে 11:20, রান্নাবান্না তেমন কিছুই হয়নি, একটা আইটেম হয়েছে সকালের খাওয়া দাওয়া হয়েছে, আর বাকি কাজগুলো আস্তে আস্তে সারবো। তো ভেবেছিলাম আজকে কোনো ব্লগ, আমি তো একদিন বাদে একদিনই ছাড়ি, করব না। তো ভাবলাম আজকে রবিবার আছে, একটু ফাঁকা আছি, তো এই সুযোগ হাত ছাড়া করি কী করে, ওই জন্য চলে আসলাম। চলো তোমাদেরকে একটু এই গরম বদ্ধ রান্নাঘর থেকে একটু ফ্যানের হাওয়ায় নিয়ে যাই, তোমাদেরকেও নিয়ে যাই, আমি একটু হাওয়া খাই। আর এই হচ্ছে রিজু পড়ে গেছে, বই খাতার অবস্থা এই, সারা খাট। আর টেবিলের অবস্থা তো দেখলে কান্না পাবে, কি আর বল। এই যে ছাতুটা খাচ্ছি, এটা সেই হোমমেড ছাতু দেখিয়েছিলাম না, সেই ছাতু আমি তো একসঙ্গে অনেকটাই বানাই, বেশ অনেকদিন চলে। তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যারা এটা মিস করে গেছো তারা দেখে নেবে। তো অনেকে ডেসক্রিপশন বক্স কিভাবে দেখে, যেতে হয় কিভাবে, অনেকেই জানে না। আমি প্রথমে যখন স্মার্টফোন হাতে পাই আমি নিজেই জানতাম না ডেসক্রিপশন বক্সে কী করে ঢুকতে হয়। তো দেখো এই পাশে উপরে দেখো একটা লেখা উঠছে, লেখা একদম শেষের দিকে ত্রিভুজের মতন যে চিহ্নটা আছে ওটাতে আঙুল দিয়ে প্রেস করলেই ডেসক্রিপশন বক্স খুলে যাবে। ওখানে হোমমেড ছাতু কিংবা বাড়ির তৈরি ছাতু বলে লেখা আছে, দেখো ওই লিঙ্কটাই, তোমরা গেলেই ভিডিওটা দেখতে পাবে। ছাতু খাওয়া তো কমপ্লিট, টিফিন খাওয়া কমপ্লিট, তোমাদেরকে হাওয়া খাইয়েছি, অনেক অনেক ঠান্ডা হয়েছে, নিজেও ঠান্ডা হয়েছে, এখন রান্নাঘরে চলো, না হলে অনেক বেলা হয়ে যাবে রান্না হতে হতে। চলে এসেছি রান্নাঘরে, আজকে কি রান্না হচ্ছে সেটা বলি। এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, মুসুর ডালটা ভিজিয়ে রাখলে কি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মুসুর ডাল হচ্ছে, আর সঙ্গে হচ্ছে বেগুন ভাজা। আজকে রবিবার হলেও স্পেশাল কিছু রান্না করছি না, কারণটা হলো আজকে আমি তালের বড়া বানাবো। তো তালের ক্ষীর, তালের সন্দেশ এ সমস্ত আমি একাই খাই, তো তালের বড়া খাওয়ার মেম্বার বেশি আর তালের ক্ষীর এ সমস্ত খাওয়ার মেম্বার কম। তো ভোট যখন ওইদিকে, ওই জিনিসটা তো বানাতেই হবে। তো রিজু, রিতমা, আমার হাজব্যান্ড কেউই এই সমস্ত খায় না, সবাই তালের বড়ার ভক্ত, ওই জন্য তালের বড়া বানাবো। আর তোমাদেরকে এর আগের ব্লগে বলেছি যে আমি এর পরের ভিডিওতে দেখাবো তালের সন্দেশ কী করে বানাচ্ছি, কিন্তু বলি এক হয়ে যায় আর এক, জানি না কেন আমি কথা রাখতে পারি না, প্রায় সময় কথা ক্লাব হচ্ছে, বলছি এক হচ্ছে আর এক। তো এগুলো হচ্ছে ভাগ্য, ভাগ্যচক্র, চাকা যেভাবে ঘুরছে সেভাবে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আছে, হ্যাঁ, তালের বড়া বানাচ্ছি বলে আজকে রান্নাবান্না একটু লাইট করছি। এটা হচ্ছে কুলেখাড়া শাক, অনেকের জায়গায় কুলপি শাক বলে। তো আলু দিয়ে এই কুলেখাড়া শাক ভাজা হবে। তো কুলেখাড়া শাক খেলে কিন্তু প্রচুর রক্ত হয়, বেশি বেশি শাক খাবেন। তো আমি ভাবি শাক খাওয়ার থেকে যে শাকের রসটা বার করে খাই না, ওটাই বেশি উপকার। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার এরকম রক্ত অল্পতার একটু টেন্ডেন্সি ছিল, মানে পুরোপুরি ছিল না, হলেও হতে পারে পরবর্তীতে। তো আমি কুলেখাড়া শাকের রস খেতাম, কি বিচ্ছিরি গন্ধ, মানে খেতাম, আর যদি হাফ কাপ বানাতাম অর্ধেকটা খেতাম, অর্ধেকটা ফেলে দিতাম, কিন্তু সবাই জানতো আমি পুরোটাই খেয়ে নিয়েছি, কার যে ক্ষতি হতো লোককে ফাঁকি দিতাম ওই হবে। আর কি হয়েছে, আর পুঁই শাক, আমার গাছের পুঁই শাক, আর বাজারের কুমড়ো, আর নদীর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে। এখন রান্নাবান্না শুরু করব,
তো বেশি বেশি কুলপি শাক, এই যে কুলপি শাক আমাদের এখানে কুলপি শাক বলে তো, ওই জন্য কুলে মারা মার দিয়ে কুলপি শাকটাই বেরিয়ে যাচ্ছে। তো বেশি বেশি শাক খাবেন, রক্ত বেশি হবে। আমার না ভীষণ একটা শখ ছিল, স্বপ্ন ছিল বলা যায়, এটাকে শখ বলে না, স্বপ্ন ছিল। স্বপ্নটা হলো আমি রক্তদান করব, একবার হলেও অন্তত রক্তদান করব। তো বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি যখন সময় হলো গেলাম, তখন আমার কে আমার কাছে শুনলো, তোমার কি কি আছে, এটা আছে সেটা আছে, তোমার কি থাইরয়েড আছে? আমি বললাম হ্যাঁ আছে। তো বাড়ি যাও, তোমার রক্ত দেওয়া যাবে না। তো আমার রক্তটা হলো একটা রেয়ার গ্রুপের রক্ত, ওই জন্য আমার বেশি দেওয়ার ইচ্ছা ছিল, হয়তো আমার একটু রক্তে, এক ফোঁটা রক্তে আর একজনের জীবন বাঁচাতে পারবো। আমার ব্লাড গ্রুপটা হলো ও নেগেটিভ, তো ওই জন্য আমার ভীষণ দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু এ জন্মে তো স্বাদ পূরণ হলো না, দেখি পরের জন্মে পারি কিনা, হয়তো এই স্বপ্ন ছেড়ে অন্য কোনো স্বপ্ন হবে পরের জন্মে। তো তো এই শাকটা কিন্তু আমি রান্না করবো একদম সিম্পল ভাবে, বেশি ভাজবো না বা বেশি ফোটাবো না, তাহলে এর উপকারিতাটা নষ্ট হয়ে যাবে। আর এই শাকটার টেস্টটা না ভীষণ ভালো, বেশি ওই পেঁয়াজ রসুন দিয়ে বেশি ভালো করে রান্না করতে হয় না, চিংড়ি মাছও দেওয়ার দরকার নেই, এমনিতেই ভালো লাগে। তবে সেটা চাষের শাক হলে হবে না, পুকুরের শাক। চাষের শাক আর পুকুরের শাকের মধ্যে না ডিফারেন্স আছে, তো সেটা আমার কাটা হয়ে গেছে, তো আমি বলে বোঝাতে পারবো না। দুরকম শাক যেদিন দেখবো বাজারে, আমি দুয়াটি কিনে নিয়ে আসবো, তোমাদেরকে সেই ডিফারেন্সটা বোঝাবো। তো সেই পুকুরের শাক হলে, যেগুলো পুকুরে হয়, চাষ করা হয় না, সেই শাকগুলো তো কিছুই দিতে হয় না। আমি সামান্য একটু রসুন ফোড়ন দেবো, আর তেলের উপরে দিয়ে কোনো রকমে একটু মানে সিদ্ধ হবে, মাখামাখা হবে, নামিয়ে দেবো। আর এটা কি বলতো, এটা দেখে মনে হচ্ছে না কি বাতাবি লেবু, কিন্তু না, এটা হলো পেঁপে। আমার হাজবেন্ড স্কুলে চত্বরে আর কি একটা পেঁপে গাছ আছে, কিছুদিন আগে একটু ঝড় বৃষ্টি হলো, সেই সময় গাছটা ভেঙে পড়েছে। তা এরকম বড় বড় পেঁপে যদি গাছে থাকে, সে কি দাঁড়িয়ে থাকতে পারে? স্বাভাবিক শুয়ে পড়বেই। তো সবার ভাগে একটা দুটো একটা দুটো করে পেঁপে পড়েছে। কদিন ধরে তো পরপর বেশ বৃষ্টি হচ্ছে, এখন মেঘলা ওয়েদার, প্রচন্ড মেঘ করেছে, বেশ জোর বৃষ্টি হবে। তো তোমাদের কোন ঋতুটা ভালো লাগে বলো তো? আমি এই কথাটা এর আগেও ভেবেছি বলবো, জিজ্ঞাসা করবো, কিন্তু মনে থাকে না। আজকে না মেঘলা ওয়েদার দেখে মনে পড়ে গেছে। কোন ঋতুটা তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু জানাবে, এবং কেন ভালো লাগে সেটাও জানাবে। ঋতুর রাজা বলা হয়, ঋতুর রাজা না ঋতুর রানী, রানী, হ্যাঁ ঋতুরাজ বলে তো, কে জানি কি বলে, আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি, জানি না রাজা। তোমরা যে জানবে আমাকে একটু কনফিউশনটা, আমার কনফিউশনটা একটু দূর করে দেবে। তো যাই হোক, রানী হোক বা রাজা হোক, হলো বসন্ত। বসন্ত হচ্ছে রোমান্টিক সিজন, বসন্তর একটাই মানে রোমান্টিক। কিন্তু বর্ষাও কিন্তু অনেক, বর্ষা সিজনেও কিন্তু অনেকের বেশ ভালো লাগে। আমার বর্ষা ঋতু এক একজনের কাছে এক এক রকম, যা ঘরের মধ্যে বসে বর্ষাকে মনে হয় রোমান্টিক, ঘরের বাইরে বর্ষা তাদের কাছে দুঃখ। কবির কাছে বর্ষা রোমান্টিক, দুঃখের সুখের আনন্দের বিভিন্ন রকম, আর প্রকৃতির কাছে বর্ষা যৌবনে। এই প্রচণ্ড দাবদাহের পর বর্ষা আসলে প্রকৃতি যেন যৌবন ফিরে পায়, তো এক একজনের কাছে বর্ষা এরকম এক এক রকম মানে বয়ে নিয়ে আসে। আর বর্ষা ঋতুটা সত্যি আমাদের মতন গরিব দেশে হয়তো অনেকের কাছে অনেক দুঃখের, ভীষণ দুঃখের, যারা ফুটপাতে থাকে কিংবা যাদের ভাঙা চাল দিয়ে একটু জল গড়িয়ে পড়ে, সারা রাত বাটি গামলা পেতে বসে থাকতে হয় বিছানার উপরে, তাদের কাছে মনে হয় বর্ষা অনেকটাই দুঃখের। এটা যখন আমি ডিপলি চিন্তা করি না, ভীষণ কষ্টের যে আমার ক্ষমতা নেই এই গরিব মানুষগুলো, এই ফুটপাতে শুয়ে থাকা মানুষগুলোকে আমি মাথা গোঁজার ঠাঁই দেবো? সত্যি যদি থাকতো হয়তো দিতাম। দেখো কথা বলতে বলতে আমার গায়ে কাটা দিয়েছে, আমি এই সমস্ত কথা যখন ভাবি না আমার গায়ে পুরো কাটা দেয়, জানি না কেন এরকম হয়। তো আমি একটা পত্রিকায় পড়েছি, যারা সুখ দুঃখের কথা শুনলে, গল্প শুনলে, ভাবলে যাদের গায়ে কাটা দেয়, তারা নাকি ভীষণ ইমোশনাল হয়, এবং আমি সেটাই, আমি ভীষণ ইমোশনাল। মানে কেউ যদি একটু আমাকে সরাসরি বলুক তুমি এটা করো না সেটা করো না, কিন্তু ইনডাইরেক্টভাবে যদি আমাকে কিছু বলে না, আমার ভীষণ লাগে, এবং আমি তার কাছে যেন কোনো দিন কোনো রকমভাবে হেল্প চাইতে পারি না। জানি না, অনেকে ভুলে যায় কিন্তু আমি ভুলতে পারি না। পিছনের কথা যদি তুমি যত মনে রাখবে, তোমার দুঃখ কষ্ট তত বেশি হবে। আর
তুমি পিছনের কথা ভুলে যদি এগিয়ে যেতে পারো, তোমার দুঃখ কষ্টের পরিমাণটা অনেকটা কম হবে। কিন্তু আমি পিছনের কথা না অনেক চেষ্টা করি মাঝে মধ্যে ভুলে যেতে, কিন্তু পেরে উঠি না। কিন্তু পিছনের কথাটা ভুলে যাওয়াটাই সব থেকে ভালো, ভবিষ্যতের কথা ভাবো। আজকে আমি তোমাদের সঙ্গে আমার মনে জমে থাকা অনেক গল্প, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেকের হয়তো মনে হবে অনেক বকবক করে ফেললাম, তো যাদের মনে হবে তার মানে তাই আমি বকবক করে ফেললাম। তো মাঝে মধ্যে না এরকম কথা শেয়ার করা ভীষণ দরকার। এখন বানাবো চা, এই দুপুরবেলা 12টার সময় চা বানাবো, কারণ আমার হাজবেন্ডের সঙ্গে একজন দেখা করতে এসেছেন, দেশের লোক। কোশ্চেন ছাপানোর আগে যে ভুল ত্রুটিগুলো হয়, কালেকশন করা হয়, সেইগুলো নিয়ে কথা বলতে এসেছি। তো সেই জন্য চা বানাবো। আর চা বানাবো মানে নিচে খাবো না, এটা এখন সম্ভব না, আগে সম্ভব ছিল, এখন আর সম্ভব না। ওই জন্য নিজের জন্য তো বানাবো, ওনার জন্যও বানাবো। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছে আমার ফেসবুক পেজ আছে নাকি, আমার ফেসবুক পেজ আছে, তো লিঙ্কটা শেয়ার করতে পারছি না, কারণ আমি পেজটার নাম চেঞ্জ করব, আমার নামে আছে, তো নামটা চেঞ্জ করে বেঙ্গলি ব্লগার পিয়ালি বলে পেজটার নাম দেবো, সেজন্য তোমাদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করতে পারলাম না। তো এর পরের ভিডিওতে দেখছি লিঙ্কটা শেয়ার করতে পারি কি না, আর লিঙ্কটা শেয়ার করার পর আমি আরও কিছু শেয়ার করবো সেই ফেসবুক পেজে, যেমন বিভিন্ন হোম কিংবা কিচেন অ্যাপ্লায়েন্সেস থাকে কিংবা বিউটি প্রোডাক্টের উপর যখন বিশেষ কোনো ছাড় চলবে তখন আমি লিঙ্ক শেয়ার করবো, তোমরা সেই লিঙ্কে গিয়ে সরাসরি জিনিসটা পারচেস করতে পারবে, যাদের লাগবে, যাদের প্রয়োজন হবে তারা। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতন টাটা।